দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান নিয়ে মস্করা করা, এটা একটা বেফাঁস মন্তব্য করা। আমি মনে করি ওনাদের মতো একজন বিজ্ঞ আইনজীবী ব্যারিস্টার এদের এটা উচিত হয়নি। ব্যানার্জি এবং তার পরিবার সময়ের আবেদন দিয়েছে, আপনারা অপেক্ষা করুন, দেখুন অনুসন্ধান কার্য শেষ হোক এবং আদালতে যে আদেশগুলি দিয়েছে ওগুলি কি গায়েবী আদেশ? আদালত যে দুর্নীতি দমন কমিশন আদের আবেদন করেছে সেটি কি গায়েবী আবেদন? এটা অনেকটা অযাচিত মন্তব্য এবং ওনার মন্তব্যটা একটি গায়েবী মন্তব্য। উনি নিজেই একটা ব্যাখ্যা দিলেন, দুর্নীতি দমন কমিশনে যখন অনুসন্ধান চলে অনুসন্ধানের একটি ধারাবাহিকতায় আপনার ব্যক্তিকে ডাকা হয়। এখন ব্যক্তি যখন নির্দিষ্ট টাইমে আসতে পারে না তখন তাকে সে সময়ের জন্য আবেদন করতে পারে অথবা সময়ের আবেদন ছাড়াও দুদক ইচ্ছা করলে 15 দিন সময় বাড়াতে পারে, এরপরে সে আর বাড়াতে পারে না। কাজেই ব্যানার্জি এবং তার পরিবার সময়ের আবেদন দিয়েছে, ব্যানার্জির আবেদনটি আমলে নিয়ে আগামী 23 তারিখ তাকে হাজির জিজ্ঞাসাবাদের জন্য হাজির হওয়ার জন্য জিজ্ঞাসাবাদ করেছে। এটা ইটস এ পার্ট অফ অনুসন্ধান, এটা অনুসন্ধানের অংশবিশেষ। এখন যদি কেউ গায়েবী মন্তব্য করে সেখানে তো আমার বলার কিছু নাই, এটা একটা অযাচিত অনেকটা হস্তক্ষেপের সামিল। উনি পলিটিক্যালি ব্যাপারটাকে দেখছেন, বিষয়টি তো পলিটিক্যাল না, বিষয়টি হলো একজন প্রাক্তন আইজিপির বিরুদ্ধে যথেষ্ট তথ্য উপাত্ত পাওয়ার পরে দুর্নীতি দমন কমিশন আবেদন করে আদালতে জব্দ করেছে, সম্পত্তি প্রয়োগ করেছে এবং তার উপর গত বৃহস্পতিবার রিসিভার অ্যাপয়েন্টমেন্ট করেছে এবং রিসিভার অলরেডি পজিশন নিয়ে নিয়েছে। এই অবস্থায় দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান নিয়ে মস্করা করা, এটা একটা বেফাঁস মন্তব্য করা। আমি মনে করি ওনাদের মতো একজন বিজ্ঞ আইনজীবী ব্যারিস্টার এদের এটা উচিত হয়নি, কারণ আপনি আগে দেখুন অনুসন্ধান কী হয়। আমরা তো জানি না অনুসন্ধান কী হবে, অনুসন্ধান শেষ হতে দিন, এগুলি অনুসন্ধানের একটি ধারাবাহিক প্রক্রিয়া। না দেখুন দেখুন, এটা আইনজীবী ছাড়াও ব্যক্তিগতভাবেও দরখাস্ত দেওয়ার এখতিয়ার রাখে কমিশন আইনে, সবসময় যে আইনজীবী দিতে হবে এটা কোনো মুখ্য বিষয় না। এখন কেউ যদি যাকে ডাকা হয় সে ব্যক্তিগতভাবে হাজির না হয়ে যদি তার নামে যদি সময় দরখাস্ত দেয় সেখানেও দুদক এটা মঞ্জুর করে, মঞ্জুর না করলেও পারত, কিন্তু আইনের বিধান অনুযায়ী সে মঞ্জুর করে আরও 15 দিন সময় দিয়েছে। তার মানে এটা না আজীবন পর্যন্ত তার উত্তরের অপেক্ষায় বসে থাকবে বা তাকে জিজ্ঞাসাবাদের অপেক্ষায় বসে থাকবে। হ্যাঁ, অবশ্যই দুদকে চিঠি দিয়েছে, 4টা চিঠি পড়েছে। একটা চিঠি হলো ব্যানার্জি আহমেদের পক্ষে যেটা অলরেডি সময় দিয়েছে, বাকি 3টা চিঠি তোলার পরিবারের 3 জনের মানে 3 মেয়ে এবং তার ওয়াইফের পক্ষে, সেগুলির ব্যাপারে আজকে সিদ্ধান্ত হবে মঞ্জুর করা হলো কি না এবং মঞ্জুর করলে কখন ডেট দেওয়া হয়েছে। কাজে আপনাকে তো অনুসন্ধানটা পর্যবেক্ষণ করুন, আপনি একজন রাজনীতিবিদ হিসেবে আপনি সুশীল সমাজ হিসেবে দুদককে কাজ করার তো সুযোগ দিতে হবে, এবং কাজ করাকালীন সময় যদি আপনি কোনো পলিটিক্যালি বায়াসড মন্তব্য করেন এতে কিন্তু কাজের ক্ষতি হয়, কাজের উপর সাধারণ মানুষের মধ্যে একটা প্রেডিকশন ডেভেলপ করে। তো কাজেই আমার কথা হলো আপনাদের কাছে আমাদের বিনীত নিবেদন, আপনারা অপেক্ষা করুন, দেখুন অনুসন্ধান কার্য শেষ হোক এবং আদালতে যে আদেশগুলি দিয়েছে ওগুলি কি গায়েবী আদেশ? আদালত যে দুর্নীতি দমন কমিশন আদের আবেদন করেছে সেটি কি গায়েবী আবেদন? আদালতের মাধ্যমে যে রিসিভার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সেটি কি গায়েবী আদেশ? কাজেই কথা বলার সময় আমি মনে করি ওনারা অত্যন্ত প্রাজ্ঞ আইনজীবী, অনেকটা রাজনীতির ভাষায় কথা বলা সব জায়গায় ঠিক না, সব জায়গায় রাজনীতিকে এখানে টেনে নিয়ে আসা ঠিক না। তো কাজেই আমি তাদেরকে বলবো আপনারা ধৈর্য ধরুন, অনুসন্ধান শেষ হলে সবই জানতে পারবেন, আগাম মন্তব্য করবেন না, এতে হয় কি আপনার প্রতি সাধারণ মানুষের একটা প্রশ্নবিদ্ধ হতে পারে, কারণ আপনি একজন রাজনীতিবিদ, আপনি একজন রাজনীতিবিদ হয়ে এই ধরনের যদি হালকা কমেন্ট করেন তাহলে পরবর্তী দেখবেন যে সাধারণ মানুষের কাছেও আপনি হালকা হয়ে যাবেন। আপনার সর্বশেষ যে আদেশটা দিয়েছে আদালতে দুর্নীতি দমন কমিশন আবেদন করেছে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2021-12 ধারার 21 ধারা অনুযায়ী রিসিভার অ্যাপয়েন্টমেন্ট করেছে, আদালত শুনে আইনের পর্যালোচনা করে রিসিভার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। বিভিন্ন জেলায় হলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিসি ডেপুটি কমিশনার, উপজেলা নির্বাহী অফিসার, মৎস্য কর্মকর্তা, বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকারি কর্মরত দায়িত্ব পালনরত যারা আছেন তাদেরকে দায়িত্ব দিয়েছেন রিসিভার হিসেবে। কাজেই এখন অপেক্ষা করুন, হয়তো আরও তথ্য আমরা পেলে আপনাদেরকে জানাবো।